যেদিন ফুটল কমল, বুদ্ধদেব বসু। আজ ঊনবিংশতি পর্ব, বাগানের ছায়া। স্বপ্নের মতো কেটে গেল কয়েকটা দিন, তারপর পার্থপ্রতিম আবিষ্কার করল তার টাকা ফুরিয়ে এসেছে। তার জীবনে বলতে গেলে প্রথমবার সে আক্ষেপ করল তার আরও টাকা নেই বলে। কেন সে যা ইচ্ছে তাই করতে পারে না? আজকালকার দিনে তো ব্যক্তিগত স্বাধীনতা সম্বন্ধে প্রবল জনরব শোনা যাচ্ছে। আমরা নাকি কেউ কারো হুকুম তামিল করবার জন্য জন্মাইনি, আমরা স্বাধীন। এই স্বাধীনতা নিয়ে আমরা ঝগড়া করি, মারামারি করি, সেটা আমাদের একটা মহৎ বিশ্বাস, মধুর মধুর বিশ্বাস। তেমনি কোনো সময় আমরা বিশ্বাস করতুম যে এ জন্মের দুঃখের প্রচুর ক্ষতিপূরণ হবে জন্মান্তরে। সবচেয়ে সহজ হচ্ছে বিশ্বাস করা। আইন বাঁচিয়ে সকাল সম্বন্ধে যথোচিত গর্ব নিয়ে আমরা বলাবলি করছি, বা কায়দা করে আইনকে ফাঁকি দিয়ে যা ইচ্ছে তাই করতে পারি আমরা। হ্যাঁ, সবই পারি, শুধু সম্প্রতি পারি না আরও দুটো দিন পুরীতে থাকতে। কিন্তু আজকের দিনটাও যে আছি সেটাই কি কম কথা? সেদিন সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে তারা কোথায় যে চলে এলো, মনে হয় মানুষ এর আগে কখনো সেখানে আসেনি। সমুদ্রের শেষ নেই, শেষ নেই এই বালুবন্ধ পিত ধূসর প্রসারের। সবুজের আগুন একে স্পর্শ করেনি, শতাব্দীর পর শতাব্দী এ যেন পড়ে আছে প্রাণের প্রতীক্ষায়, এক বিশাল আদিম ঔদাস্যে আচ্ছন্ন। রাত্রি নামল, তখন পার্থপ্রতিম বলল, কাল চলে যাচ্ছি। কালই? এরপর তারা যেসব কথা বললে তা এখানে বলবার মতো নয়। বার্থ রিজার্ভ করা হয়েছে কিনা, গাড়িতে রাত্রে হয়তো শীত করবে, পার্থপ্রতিম কি ট্রেনে বই পড়তে ভালোবাসে, কোনো সহযাত্রী আলাপে প্রবৃত্ত হলে কি করে আত্মরক্ষা করতে হয় ইত্যাদি। সন্ধ্যার একটু পরেই তো গাড়ি, কাল হয়তো তাদের আর দেখা করবার সুবিধে হবে না। তারা হঠাৎ উপলব্ধি করল যে এই তাদের শেষ দেখা, মানে আপাতত। সঙ্গে সঙ্গে তারা দুজনেই একটু অস্বস্তি বোধ করলে, তাদের যেন মনে হলো কিছু আর বলবার নেই, এখন ছাড়াছাড়ি হলেই ভালো, এ আর বহন করা যাচ্ছে না। এই পরস্পর চেতনার ভার, একের মনের উপর অন্যের এই নিষ্পেষণ। ফেরার সময় অনেকটা পথ তারা চুপচাপ এলো, তারপর যেখানে তাদের দুজনের রাস্তা গেছে দুদিকে, সেখানে এসে একটু দাঁড়ালো তারা। আজ খুব শিগগির ফেরা হলো, পার্থপ্রতিম বললে। অন্ধকারে শ্রীলতার হাত পার্থপ্রতিমের হাতের উপর এসে পড়ল, একটু সময় তা সেখানে পড়ে রইল, নরম আর উষ্ণ, উষ্ণ একটুখানি প্রাণের মতো, এক টুকরো উষ্ণ প্রাণ সেই হাত, শান্ত নরম এক মুঠো আগুন, যে আগুন তার রক্তে, যে আগুনের আভা তার গোলাপি গালে, তার ঠোঁটের আরক্ত রেখায়। সেই আগুন পার্থপ্রতিম অনুভব করল অসংখ্য সূক্ষ্ম স্রোতে সঞ্চারিত হচ্ছে তার শরীরের কোষে কোষে, প্রদীপ থেকে জ্বলে উঠছে প্রদীপ। সেই ছোট নরম হাতের চাপে পার্থপ্রতিম যেন চূর্ণ হয়ে গেল। শ্রীলতা হাত ছেড়ে বললে, যাই বলেই বাড়ির রাস্তা ধরে হাঁটতে লাগলো দ্রুত পায়ে। আর সেই রাত্রে তন্দ্রার মাঝখানে পার্থপ্রতিম যেন হঠাৎ কোনো আঘাতে জেগে উঠল। রাত কত কেউ জানে না, সমুদ্র কি বলতে চাইছে স্পষ্ট করে, বাতাসে হু হু করে উঠছে কার চাপা কান্না। পার্থপ্রতিম বিছানার উপর উঠে বসল, কান পেতে একটু শুনল, সে কি করছে তা ভালো করে বুঝতে না পেরেই নামল বিছানা ছেড়ে, চেয়ারের পিঠ থেকে তুলে গায়ে গলিয়ে নিলে জামা। রাত্রি তাকে ডাকছে বাইরে, সে চলেছে স্বপ্নের মধ্যে। বাইরে তাড়ায় তাড়ায় তীক্ষ্ণ রাত্রির স্পর্শে তার শরীর অণুতে অণুতে রোমাঞ্চিত হয়ে উঠল,
অন্ধকার যেন দুদিকে সরে সরে যেতে লাগলো তাকে পথ ছেড়ে দিয়ে। কত বালি সে ডিঙলে, কত মোড় সে ঘুরল, কত ঘুম সে পার হয়ে এলো, কিছুই সে বুঝতে পারল না। খোলা জানালার ধারে টেবিলে বসে শ্রীলতা বই পড়ছিল, কিছু একটা করতে হবে বলে, কিছু তাকে করতেই হবে। ভয়, বিছানায় শুয়ে ঘুম যদি না আসে, এত রাত হলো একটুও কি ঘুম পেতে নেই, বই আর ভালো লাগছে না, এর আগে সে কি ঘুমিয়েছে কখনো? উঠে দাঁড়ালো গিয়ে জানলার ধারে, নিচু জানালা, চৌকো আলো অন্ধকার বাগানের অনেক দূর পর্যন্ত গিয়ে পড়েছে। হঠাৎ শ্রীলতার মনে হলো যেন একটা অস্পষ্ট মূর্তি সেই আলোকিত চতুষ্কোণ থেকে ছায়ায় সরে গেল। কে কে ওখানে? শ্রীলতার গলা থেকে অস্ফুট চিৎকার বেরোলো। একটু পরে আলোয় দেখা গেল একজনকে। তুমি? বলতে গিয়ে শ্রীলতার গলা যেন ভেঙে গেল, ধরা পড়ে গেলুম, পার্থপ্রতিম বললে, ভেবেছিলুম লুকিয়ে তোমাকে দেখে যাব, যাই। না, যেও না, শ্রীলতা বললে, এসো ওদিক দিয়ে দরজা, এসো, বেশি শব্দ করো না। শ্রীলতা গিয়ে দরজাটা খুলে দিলে। বাইরের সমস্ত রাত্রি নিয়ে পার্থপ্রতিম ঢুকল। কেন এলে এখন? তোমাকে দেখতে। এতক্ষণ কোথায় ছিলে? কি উজ্জ্বল তোমার চোখ! আমার ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে না। চোখ বোঝো, বলল পার্থপ্রতিম, আমার চোখের মধ্যে রক্ত দপদপ করছে। রাত্রি দিয়ে চোখ ভরে নাও, তোমাকে যে দেখতে পাচ্ছি না, অন্ধকারকে হতে দাও তোমার মধ্যে। আর খানিকক্ষণ রইল কেবল অন্ধকার, সময়ের বুকের উপর স্পন্দিত। তারপর শ্রীলতা বললে, তুমি যাও, তুমিও চলো, যাও, আর দেরি করো না, চলো, তুমি চলো। শ্রীলতা বললে, পরে আসবো, তুমি এখন যাও। না, আর একটু থাকি? না, যাও, কোনো ভয় নেই। আর শ্রীলতার মুখের কথা শেষ হতে হতেই পার্থপ্রতিম বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। আলো নিবিয়ে দিয়ে শুয়ে পড়ল শ্রীলতা। খানিকক্ষণ সে রইল স্তব্ধ হয়ে, যেন তার নিঃশ্বাস পড়ছে না। তারপর তার দুই চোখে ছাপিয়ে জল এলো। অতিরিক্ত কলকাতায় ফেরার সপ্তাহখানেক পর পার্থপ্রতিম এই চিঠি পেল। কাল ফিরেছি কলকাতায় একাই। একটা মেয়ে কলেজে চাকরির জন্য লিখেছিলুম, তারা ডেকে পাঠিয়েছে, দেখা করলুম তাদের সঙ্গে। চাকরিটা এখন আমার, চাইলে পরেই। দাদাকে লিখে দিলুম চিঠি, সঙ্গে বৌদিকে এক লাইন, যাই বলো না বৌদি, মাস্টারির চাইতেও সাংঘাতিক কাজ মানুষ করেছে, ইতিহাসে তার ছড়াছড়ি, এবং ভবিষ্যতে আরও করবে সন্দেহ নেই। মাঝখান থেকে হাতের এত কাছে এসে আমার চাকরিটা কেন ফসকায়? বৌদি বুঝতে পারেন না, রোজ যথেষ্ট খেতে পেলেও মানুষ কোনো কাজ করতে চায় কেন? তাকে দেখে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তিনি হচ্ছেন যাকে বলা যেতে পারে স্বভাবতই রাজকন্যা। আমার ইচ্ছা হলো কলকাতার বাইরে যাই কোনো কাজ নিয়ে, কিন্তু এখন এটার উপরই ভীষণ লোভ হচ্ছে ঠিক এই মুহূর্তে। তাছাড়া কলকাতার বাইরে যাবার আমার গরজও কম। ভাবতে ভালোই লাগছে যে এখন আর আমাদের মধ্যে কোনো বাধা নেই। তোমার সঙ্গে কবে দেখা হতে পারে শ্রীলতা? পার্থপ্রতিম লিখল উত্তরে, দেখা হতে পারে যেদিন তুমি চাও, তাড়া নেই। কিন্তু তার আগে একটা কথা তোমাকে বলি। এ কথা কেন লিখেছ? এখন আর আমাদের মধ্যে কোনো বাধা নেই। এখন মানে তুমি চাকরি নিচ্ছ বলে? তুমি যা, তুমি তো তাই, কি এসে যায় অন্য কিছুতে?
এমনিতেই কি কোনো বাধা ছিল? যাকে আমি মনে মনে ভাবি সে তো তুমি, সংসারে তোমার যা পরিচয় তার স্থান সেখানে কোথায়? যদি তোমার কোনো সম্বল না থাকে তবু তো তোমার আমি আছি, আর যদি আজ তোমার লাখ টাকা থাকত নিশ্চয় যেন আমি তা দুই হাতে মনের খুশিতে ওড়াতুম। কিন্তু ওসব কথাই ওঠে না, আসল কথাটা হচ্ছে সে তো তুমিই বলেছ, এখন যেন আমরা ভয় না করি, আমরা যেন হতে পারি তুমি আর আমি, জীবনের আনন্দ আর আতঙ্ক আর রহস্যের মধ্যে। তোমার কথা শুনতে আশা করব পার্থপ্রতিম। শ্রীলতা আবার লিখল, আমার কথা, একদিন আমি মনে মনে ভেবেছিলাম যেখানে তুমি আমাকে অস্বীকার করলে সেইখানে আমি তোমাকে ছোট করব, সেটা ছিল আমার গর্ব, আজ তা তৃপ্ত হয়েছে, কিন্তু এখন আর তার কোনো অর্থ হয় না আমার কাছে। আমার সব গর্ব তুমি নিয়েছো, এইবার আমাকে তুমি নাও। শ্রীলতা।